ঋণ থেকে মুক্তির সর্বশ্রেষ্ঠ তিনটি দোয়া নিয়ে আজকে আমরা আলোচনা করব। তিনটি দোয়াই সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, যেগুলোর মাধ্যমে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করতেন। তাই আমরা এই দোয়াগুলো শিখব এবং আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে ঋণ থেকে মুক্তি দান করবেন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে আমরা ঋণ গ্রহণ না করতে পারলে আলহামদুলিল্লাহ সেটা ভালো হয়। একান্তেই যদি ঋণগ্রস্ত মানে ঋণ গ্রহণ করার প্রয়োজনীয়তা বাধে যে করতেই হবে, না পারলে কোনো উপায় নেই, সেক্ষেত্রে আমরা ঋণ গ্রহণ করব। কারণ ঋণগ্রস্ত হওয়াটা এটা কোনো ভালো বিষয় নয়। ঋণগ্রস্ত হলে অনেক সময় অনেক জ্ঞানী ব্যক্তির আকল সলব হয়ে যায়, আকল দুরবিত হয়ে যায়, তারা জ্ঞানহীন হয়ে জ্ঞানশূন্য হয়ে যায়, এই শুধুমাত্র ঋণগ্রস্ত হওয়ার কারণে। তাই আমরা যথাসম্ভব চেষ্টা করব ঋণগ্রস্ত হওয়া থেকে দূরে থাকার জন্য। এরপরেও যদি আমরা ঋণগ্রস্ত হয়ে যাই, তখন আমরা কি করতে পারি, আমরা এই ঋণটাকে কীভাবে পরিশোধ করা যায় সেজন্য ফিকির করব। আল্লাহ তাআলা আমাদের রাস্তাকে সহজ করে দিবেন, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমরা আজকে তিনটি দোয়া শিখব এবং আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যত বড় ঋণ হোক না কেন মুক্তি দিবেন, এ আশা রাখি। প্রথমত আমরা যে দোয়াটি নিয়ে কথা বলতে চাই সেটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। বুখারী শরীফের 2397 নম্বর হাদিস, 2397 নম্বর হাদিস। হাদিসের মধ্যে এসেছে আয়েশা, আম্মাদান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরামি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরামি। আবার বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরামি। এই দোয়াটি এটি বুখারী শরীফে বর্ণিত রয়েছে। আমরা এক নম্বর দোয়াটি শিখলাম। এরপরে দুই নম্বর যে দোয়াটি রয়েছে সেটি মূলত নাসাই শরীফে বর্ণিত, নাসাই শরীফের 5486 নম্বর হাদিস, অর্থাৎ 5486 নম্বর হাদিস। এই হাদিসটি নাসাই শরীফে বর্ণিত রয়েছে, এই হাদিসটিও সহি। এ ব্যাপারে রাবি হচ্ছেন আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যগুলো দ্বারা সব সময় দোয়া করতেন। এই বাক্যগুলোর মাধ্যমে, এখন যে বাক্যগুলো আমরা শিখব, এই বাক্যগুলোর মাধ্যমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। দোয়াটি হচ্ছে দুই নম্বর দোয়া, এটি দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া গালাবাতিল আদুভি ওয়া শামাতাতিল আ'দা। আবার ভেঙে ভেঙে বলছি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া গালাবাতিল আদুভি ওয়া শামাতাতিল আ'দা, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া গালাবাতিল আদুভি ওয়া শামাতাতিল আ'দা। এটি ছিল নাসাই শরীফে বর্ণিত হাদিস। এরপরে তিন নম্বর যে হাদিসটি নিয়ে কথা বলবো, এটিও বুখারী শরীফে বর্ণিত হয়েছে। বুখারী শরীফের 6369 নম্বর হাদিস, বুখারী শরীফের 6369 নম্বর হাদিস, 6369। এই হাদিসটি, এটিও একটু বড়, আগের দুটার তুলনায় একটু বড়, তবে এটা একটা প্রসিদ্ধ হাদিস, অনেকে আপনারা শুনেছেন, মুখস্থও করেছেন হয়তো, বা আমি এই আলোচনাও করেছি অনেক সময়। তো আমরা এই দোয়াটি আমরা একটু শিখি। তিন নম্বর হাদিস, তিন নম্বর যে দোয়াটি সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। একটু বড়, কিন্তু ধৈর্য ধরে আমাদেরকে শিখতে হবে এবং আমল করতে হবে। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াটি কিন্তু বুখারী শরীফে বর্ণিত রয়েছে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, তিনটা দোয়া নিয়ে আমরা আলোচনা করেছি, তিনটাই সহিহ হাদিসে বর্ণিত, আমরা তিনটাই শিখব এবং তিনটার উপরে আমল করব। এবং দুনিয়াবি যে বাহ্যিক সিস্টেম আছে ঋণ পরিশোধ করার, সেই সিস্টেমগুলো অবলম্বন করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবো, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে থাকবো এবং এই তিনটি দোয়ার উপর আমল করব। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঋণ থেকে মুক্তি দান করবেন। আর আপনারা একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে অনেক মা বোনেরা ভাই ব্রাদাররা ঋণে ডুবে আছে, ঋণগ্রস্ত হয়ে আছে, তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন, তারা এই দোয়াটি শিখতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তারা এটার মাধ্যমে উপকৃত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঋণ থেকে মুক্তির জন্য দোয়াগুলো শেখার এবং আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।